আসলে আমি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো আসলে আমার মন গোড়া কোনো তথ্য নয়, সে তথ্যগুলো হচ্ছে আমি স্যার ইরম অবলিমিলের স্যারের যে বইগুলো থেকে আমি যা পেলাম। পাশাপাশি আসলে দেখেন একটা থিওরিক্যাল জ্ঞান এবং প্র্যাকটিক্যাল জ্ঞান কিন্তু কিছুটা হলেও ভিন্ন হয়, তো আমি সেখানে যে আমার প্র্যাকটিক্যালি কী পেলাম সেগুলোর উপর একটু আলোচনা করার চেষ্টা করব। তারপরও বলে রাখি যে ধরেন একটা ভিডিওতে কিন্তু সব বিষয়ে আসলে অতভাবে বলা যায় না, বিস্তারিতভাবে অনেক লং হয়ে যায়। তো তারপরও একেবারে মানে কী যে পয়েন্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকে। আসলে বায়োফ্লকের বেসিক লেভেল যদি শুরু করি সেটা হচ্ছে আসলে বায়োফ্লকের বেসিকটাই আমরা অনেক কিছু সন্ধিয়ান। আসলে বায়োফ্লকের যে বেসিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে ওয়াটার প্রিপারেশনটা, এটা এক একজন এক এক রকম করে, কেউ সরাসরি ওয়াটার প্রিপারেশন করতেছে, কে এফসিউতে করতেছে, কেউ বলতেছে হেটোট্রফিক ব্যাকটেরিয়া, কেউ বলছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এই বিষয়টা একটা কনক্লুশন টানবো অ্যাজ পার ইউরম স্যার যেভাবে আমাদেরকে শেখানোর চেষ্টা করছেন। আসলে আমরা যেটা এখন যেভাবে মানে বায়োফ্লকে ওয়াটার প্রিপারেশনটা করতেছি, বাহির থেকে আমরা যে প্রোবায়োটা ক্রয় করে ইউজ করতেছি, সেটা কিন্তু স্যার ইউরম স্যারের কোনো মানে রেকমেন্ডেশন না। ওনার যে পদ্ধতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ওয়াটার প্রিপারেশনটা করতে হবে কম করে এক মাস ধরে, এক মাসের মধ্যে। এবং ওনাদের ট্যাঙ্কগুলো আসলে উনি যেই বায়োফ্লকের কথা বলছে ওই ট্যাঙ্কটাও কিন্তু পরিধি অনেক বড়। আমাদের এই ট্যাঙ্কগুলো কিন্তু ওনার রেকমেন্ডেশন কোনো ট্যাঙ্ক না। এটা এই ট্যাঙ্কগুলো হচ্ছে ইন্দোনেশিয়ান ট্যাঙ্ক, কারণ ওনারা মাগুর বাচ্চা কালচার করে, বিশেষত বাংলাদেশের ক্ষেত্রে বড় ট্যাঙ্ক প্রযোজ্য। তো এটার পরও যে ওয়াটার প্রিপারেশনটা সেটা হচ্ছে আপনার এক মাস ধরে, এক মাস আগে থেকে আমরা কিছু প্রিবায়োটিকের সমন্বয়ে আমরা প্রোবায়োটিক এখানে গ্রো করব। প্রোবায়োটিকটা তো হচ্ছে, প্রিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার খাদ্য, আর প্রোবায়োটিক মানে হচ্ছে ভালো ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কিন্তু আরও একটা প্রজাতির হয়, সেটা হচ্ছে প্যাথোজেন মানে খারাপ ব্যাকটেরিয়া। তো ভালো ব্যাকটেরিয়াগুলোরকে যদি আমি সেই এনভায়রনমেন্ট দেই এবং পাশাপাশি যদি আমি সেখানে কিছু তার প্রিবায়োটিক দেই, খাদ্য দেই, তাহলে কিন্তু সে এখানে ন্যাচারালি গ্রো করে। তার মধ্যে তন্মধ্যে যেগুলা প্রিবায়োটিকের মধ্যে আমরা যেমন বহুলোর্থে যে কার্বন সোর্স ইউজ করি, হ্যাঁ আমরা যে যে কার্বন সোর্স ইউজ করি সেই কার্বন সোর্সের সাথে উনি স্যার ইরম স্যার কিছু ইউরিয়া মানে সারের সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন। হ্যাঁ উনি রেকমেন্ডেশন করেছেন, যদিও ওনার বইয়ের এক্সপেরিমেন্টালে বিভিন্ন বিভিন্ন সোর্স, নাইট্রোজেনের সোর্স, বিভিন্ন বিভিন্ন খাতের কার্বন সোর্সের কথা বলছেন। তো আমি যদি সহজভাবে বোঝানোর স্বার্থে বলি, ধরেন আমি কার্বন সোর্স হিসেবে মূলা সিসি ইউজ করলাম, সাথে আমি ইউরিয়া সারের যদি সমন্বয় করি নাইট্রোজেন সোর্স হিসেবে, আমি ভিন্ন কিছু ইউজ করতে পারি। হ্যাঁ এটা ওনার রেকমেন্ডেশনে আছে, ওটা এক মাস আগে থেকে উনি প্রিপারেশনের কথা বলছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আমি জাস্ট একটু কিছু ক্লু দিয়ে রাখলাম। আপনারা যারা বিস্তারিত জানতে চান আমি আশা করি এই বইটা কালেকশন করবেন। তারপরও কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা প্রোবায়োটিক ইউজ করি, হ্যাঁ এটা আমাদের করতে হয়, কারণ আমরা আসলে কমার্শিয়ালি করতে যে এতদিন ওয়াটার প্রিপারেশন করা অনেকের পক্ষে সম্ভবপর হয় না। তো সেই ক্ষেত্রে আমরা ওয়াটার প্রিপারেশনটা প্রোবায়োটিক দিয়ে করি, এটাকে আমি একেবারে ইগনোর করি না, আমি নিজেও কিন্তু প্রোবায়োটিক দিয়ে করতে হয়। হ্যাঁ কিছুটা আমার ন্যাচারাল সোর্স থেকে কিছুটা সংগ্রহ করে কিছুটা প্রোবায়োটিক আমাকে মানে বাজারের প্রোবায়োটিক দিয়ে আমি এখন কালচার করে যাচ্ছি। তো এটা হচ্ছে, তাহলে আমরা প্রোবায়োটিক ইউজ করতে পারবো সরাসরি, অথবা আমরা ওইভাবেও ইউজ করতে পারবো সরাসরি মার্কেট থেকে। প্রোবায়োটিক ইউজ করার উদ্দেশ্য হচ্ছে আমি খুব দ্রুত ওয়াটারটা প্রিপারেশন করতে আমার সহায়ক হয়। তো এই প্রোবায়োটিকের মধ্যে আমাদের আরও একটা যে কনফিউশনের জায়গা আছে সেটা হচ্ছে কোন প্রোবায়োটিক। আসলে প্রোবায়োটিক দুইটা, যেমন ধরুন হেটোট্রফিক গ্রুপের ব্যাকটেরিয়া, নাইট্রিফাইং গ্রুপের ব্যাকটেরিয়া, দুইটাই কিন্তু প্রোবায়োটিক, ভালো প্রোবায়োটিক, এবং দুইটাই কিন্তু আমার কার্বন এই যে অ্যামোনিয়াটাকে, আমার যে ট্যাঙ্কের মধ্যে অ্যামোনিয়া হয় সেই অ্যামোনিয়াটা কিন্তু আমাকে মানে কমাতে সাহায্য করে। তবে আমাদের হেটোট্রফিক গ্রুপের ব্যাকটেরিয়া যেটা করে আমাদের যে অ্যামোনিয়াটাকে ভেঙে পোটেনশিয়ালে কনভার্ট করে দেয়, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া হয়তো সেটা পারে না, তবে সে খুব অনেক দ্রুত কিন্তু অ্যামোনিয়া কন্ট্রোল করতে পারে। তো এখন আমাদের দেশে অনেকেই সমন্বিতভাবেও করতেছেন, নাইট্রিফাইং ব্যাকটেরিয়াও কালচার করতেছেন, হেটোট্রফিক গ্রুপের ব্যাকটেরিয়াও কালচার করতেছেন। আমি কোনোটাকে ডিসকারেজ করি না, দুইটাই আপনি করতে পারেন, আমি জাস্ট আপনাদেরকে সুবিধা এবং অসুবিধাগুলো বলে দিচ্ছি। যারা হেটোট্রফিক গ্রুপের ব্যাকটেরিয়া দিয়ে কালচার করবেন তাদের ক্ষেত্রে সমস্যা হবে, তাদের কার্বন সোর্স বেশি লাগে। আর আমরা জানি কার্বন সোর্স ইনিশিয়ালি ট্যাঙ্কের অক্সিজেন কমায় দেয়, সাথে আমার অতিরিক্ত কার্বন সোর্স ইউজ করার কারণে আমার ট্যাঙ্কের যে পানিটা অনেক বেশি ঘনত্ব হয়ে যায়, পানিটার কালারটা দেখতে একটু মানে খুব একটা সুন্দর লাগে না। তো এটা হচ্ছে পাশাপাশি কিন্তু অ্যামোনিয়াটা সে কন্ট্রোল করতে পারে বলো, এবং খাদ্যের যে আমাদের যে মেইন বেসিক যে পারপাসটা হচ্ছে যে আমাদের খাদ্যের কমিয়ে আনা, এফসিআর কমিয়ে আনা, সেটা আসলে হেটোট্রফিক ছাড়া হবেই না। এবং নাইট্রিফাইং ব্যাকটেরিয়া যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে সুবিধা এবং অসুবিধা দুইটাই আমি বলে দিচ্ছি। নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার সুবিধা হচ্ছে সে খুব সহজে অ্যামোনিয়া কন্ট্রোল করতে পারে, হেটোট্রফিকের মতো এত ব্যাকটেরিয়ার প্রয়োজন নাই, কারণ তাদের অ্যামোনিয়া কন্ট্রোল করার ক্ষমতা খুব বেশি। তবে তাদের কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যেমন হেটোট্রফিক গ্রুপের ব্যাকটেরিয়া ইউজ করলে আমাদেরকে কার্বন সোর্স বেশি দিতে হয়,
বাট নাইট্রিফিং ব্যাকটেরিয়া নিয়ে যারা কালচার করবেন, নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, নাইট্রোককাস এগুলো নিয়ে, তাদের ক্ষেত্রে হবে কি, তারা সেখানে আমরা যে চুন বা ক্যালসিয়াম কার্বোনেট বা ডোলোমাইট যে যেটা ইউজ করি এটা পরিমাণটা বাড়াত, মানে ইউজটা বেড়ে যায়। আপনি কালচার গেলেই বুঝতে পারবেন, কারণ হচ্ছে সেখানে পিএসের মানটা অনেক বেশি কমার সম্ভাবনা থাকে। তো এ হচ্ছে দুইটার সুবিধা এবং অসুবিধা। এবং যারা কম্বাইনলি করে তারাও করতে পারেন, কম্বাইনলি করলে নাইট্রিফিং ব্যাকটেরিয়া আপনাকে আগে কালচার করতে হবে, কম করে 20-22 দিন করতে হবে। তো আমি রেকমেন্ডেশন করবো 1 মাস আগে থেকে করাটা আপনার জন্য যুক্তিসঙ্গত। দেন আপনি হেটারোট্রফিক ব্যাকটেরিয়া অল্প পরিসরে ব্যবহার করতে পারেন, সেটাও আপনাকে ভালো রেজাল্ট পাওয়া যাবে। মূল কথা হচ্ছে আপনি মানে যদি আপনার কনসেপ্টটা জানেন যে আমি কীভাবে হেটারোট্রফিক ব্যাকটেরিয়াটা আমি কালচার করতে পারি, হ্যাঁ হেটারোট্রফিকের ব্যাকটেরিয়া প্রিবায়োটিক কী, যেমন কার্বন এবং তার সাথে আমাকে দিতে হবে নাইট্রোজেন, যে তোমার ট্যাঙ্কি আছে আমাকে কার্বন সোর্স বাইরে থেকে দিতে হবে, তো আমার রেশিওটা যদি আমার জানা থাকে তাহলে আমি কিন্তু সহজে করতে পারবো। এবং তার কিছু এনভায়রনমেন্ট আছে, অক্সিজেনটা যদি প্রপার হতে থাকে, আমার পানিতে যদি খুব বেশি হাইলি কনসেন্ট্রেটেড আয়রন না থাকে, হ্যাঁ তো সেই ক্ষেত্রে কিন্তু হেটারোট্রফিক ব্যাকটেরিয়া আসলে গ্রো করা কোনো খুব একটা কঠিন কিছু না। যদি গ্রো না করে তাহলে বুঝতে হবে যে আমার এখানে অন্য কোনো প্রবলেম আছে। এবং নাইট্রোফিং ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও এরা অ্যানারোবিক, অনেক ক্ষেত্রে এদের অক্সিজেন মাত্রাটা খুব একটা লাগে না, তবে থাকলে কিছু না কিছু থাকলে ভালো। আর সেখানে যে বললাম আপনাকে চুন ক্যালসিয়াম কার্বোনেটের ব্যবহারটা একটু বাড়িয়ে দিতে হবে, এটাই হচ্ছে মূল ফ্যাক্টর। আপনারা দুইভাবে করতে পারেন, আদারওয়াইজ কম্বাইনলিও করতে পারেন। এবং আমি আমার দ্বিতীয় ভিডিওতে ন্যাচারাল পদ্ধতিতে কীভাবে আপনারা আরও সহজে করতে পারবেন, হ্যাঁ সেখানে আপনার মাসকে কীভাবে মানে সহজে মাসের ইনিশিয়াল মর্টালিটি কমাতে পারবেন এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো হচ্ছে মোটামুটি বেসিক ওয়াটার প্রিপারেশনের তথ্যগুলা। তো আপনারা সবাই এখন যে ওয়াটার প্রিপারেশনটা অনেকে যারা এফসিউ করেন, এফসিউ দিয়েও করতে পারেন, সরাসরি ট্যাঙ্কি করতে পারেন, তবে এক কথায় বললে আমি বলবো যে ওয়াটার প্রিপারেশন হচ্ছে যারা আগে থেকে ওয়াটার প্রিপারেশন করে আপনার মাস্ক এখানে মাস্ক দিলেন, সেটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। আপনি যেই ব্যাকটেরিয়া দিয়ে করেন এটা হচ্ছে আপনি নিরাপদ পদ্ধতি। সেক্ষেত্রে আপনার যেটা লাগবে, আপনার একটা হসপিটাল ট্যাঙ্ক অবশ্যই রাখতে হবে। তো হসপিটাল ট্যাঙ্কে আপনাকে আগে কালচার করে তারপর আপনার মেন ট্যাঙ্কে যদি দেন আপনি নিরাপদ থাকবেন, মাছের ইনিশিয়াল যে মর্টালিটি সেটা অনেকাংশে হ্রাস পাবে এবং মাছের পানির গুণাগুণ থেকে শুরু করে আপনার রেজাল্টটা সর্বোপরি খুবই ভালো পাবেন।